নীতিশ কুমারের সঙ্গে, যিনি বিহারের মানুষের সঙ্গে, বিহারের মানুষের জনাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, যে বিহারীদের আজকে গুটকাখোর বহিরাগত বলে পশ্চিমবঙ্গে চিহ্নিত করা হয়। নীতিশ কুমার সরকারি অফিস নবান্নতে দুপাশে জাতীয় পতাকা, মাথায় অশোক স্তম্ভ লাগিয়ে আবার কেন্দ্রের সরকারকে বদলে ফেলার জন্য তথাকথিত বিরোধী দল অর্থাৎ চোরেদের সিন্ডিকেটের ঐক্যবদ্ধতা একতার আহ্বান করে গেছেন। আমি মমতা ব্যানার্জিকে প্রথম প্রশ্ন করব যে আপনি রেড রোডে ড্রামা ধর্ণা দিয়েছিলেন, একটা ওয়াশিং মেশিন রেখেছিলেন, সেখানে আপনি কালো কাপড় ঢুকিয়ে সাদা কাপড় বের করেছেন, আজকে নবান্নতে তেজস্বী যাদবের জন্য আপনার কি ওয়াশিং মেশিন ছিল আমি জানতে চাই, কত বড় ওয়াশিং মেশিন ছিল, কোন কোম্পানির ওয়াশিং মেশিন ছিল যে তেজস্বী যাদবকে আপনি সেই ওয়াশিং মেশিনে ঢুকিয়ে সাদা করে তারপরে নবান্নতে আপনার পাশে বসার জায়গা করে দিয়েছেন, বলার সুযোগ করে দিয়েছেন। দ্বিতীয়ত, যখন যখন লোকসভা ভোট আসে মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তখন প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছে হয়, কারণ তিনি পশ্চিমবঙ্গে যা সর্বনাশ করার করে দিয়েছেন, অর্থ নেই, সমর্থন নেই, সবটা তিনি জানেন। 2019 সালে লোকসভা ভোটের আগে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 19 জানুয়ারি একটা সভা তিনি ডেকেছিলেন, সেই সভাতে এমন কোনো বিরোধী দল ছিল না যারা হাজির হয়নি, অবশ্য নীতিশ কুমার ছিলেন না, কারণ তিনি তখন এনডিএর সঙ্গে ছিলেন, বাকি সবাই ছিলেন, তেজস্বী যাদব, অখিলেশ যাদব, বদরুদ্দিন আজমল, স্ট্যালিন, কাশিরামজির আপনার মায়াবতীজির পার্টির মিশ্রজি ছিলেন, কংগ্রেসের মল্লিকার্জুন খার্গে, মনু সিংভি ছিলেন, শুধু বিজেপি ছাড়া সমস্ত নন বিজেপি বা নন এনডিএ পার্টির লোকেরা সেদিন ছিলেন, হাত তুলে দাঁড়িয়েছিলেন, তার ফলাফল মানুষ দেখেছে, ইউনাইটেড ইন্ডিয়ার পরিণতি দেখেছেন। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে সর্বভারতীয় দলের তকমা চলে গেছে, এটি একটি রিজিওনাল পার্টিতে আঞ্চলিক দলে পরিণত হয়েছে এবং সর্বভারতীয় ইলেকশন কমিশন ইসিআই পশ্চিমবঙ্গের সিওকে যে তালিকা দিয়েছেন তাতে পশ্চিমবঙ্গের দুটো পার্টি স্টেট পার্টির রেকগনাইজেশন পেয়েছে, একটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আর একটা হচ্ছে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক। স্বাভাবিকভাবে আগামী দিনে একটা জাতীয় পার্টির যে যে মর্যাদা থাকে ভোটের মেশিনে বা ব্যালটে প্রথমের দিকে নাম এটা দ্বিতীয় স্তরে সারিতে থাকবে, কাউন্টিং হলে প্রথম সারিতে জাতীয় দলের প্রতিনিধিরা থাকবে, আঞ্চলিক দলের প্রতিনিধিরা দ্বিতীয় সারিতে থাকবে, আঞ্চলিক দলের প্রতিনিধিরা সর্বভারতীয় ক্ষেত্রে ইসিআইয়ের কোনো মিটিংয়ে ডাক পাবে না, ভোটার তালিকা পশ্চিমবঙ্গ ছাড়া আর কোনো রাজ্যে তারা ইসিআইয়ের যে সরকারিভাবে বরাদ্দকৃত সে ভোটার তালিকা তারা পাবে না, তাই এই আঞ্চলিক দল আবার নতুন করে চেষ্টা করছে যাতে কেন্দ্রের সরকারকে রাজনৈতিকভাবে আক্রমণের সানটা আরও বাড়ানো যায়। কিন্তু আমরা মনে করি এটা একটা অশুভ আঁতাত, মোদিজির নেতৃত্বে যে লড়াইটা গোটা ভারতবর্ষে হচ্ছে, না খাউঙ্গা না খানে দুঙ্গা, তাতে যারা যারা আক্রান্ত হয়েছেন সেই সব পার্টিগুলো দুর্নীতিগ্রস্তদের একটা জোট হয়েছে, যেমন ইউপিএ এনডিএ আছে, কেরালায় ইউডিএফ এলডিএফ আছে, তেমনি এখন করাপশান ইউনাইটেড ফ্রন্ট তৈরি হয়েছে যার চেয়ারম্যান হয়েছেন মমতা ব্যানার্জি আর যার কনভেনার হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। এই 9টা পার্টি মিলে তারা ইতিমধ্যে সুপ্রিম কোর্টে গেছিল ইডি আর সিবিআইকে তার তদন্তে বাধা দিতে, সেখানে সুপ্রিম কোর্ট তাদের পিটিশন রিজেক্ট করেছে। এই জোট হচ্ছে হাফ হার্টেড জোট, এর কোনো দিশা নেই। আমরা সবাই নিশ্চিত আগলে বার মোদিজি 400 পার, এবং বিহারেও নীতিশ কুমারজি আপনি আসন সংখ্যা ধরে রাখতে পারবেন না, আর আপনি নিজে কি করেন আপনি নিজে জানেন না,
14 সালে আপনি এনডিএ সঙ্গে ছিলেন, 14 সালে আপনি ইউপিএ সঙ্গে ছিলেন, কংগ্রেস এবং রাজদের সঙ্গে জোট করেছিলেন, 19 এনডিএ সঙ্গে ছিলেন। কিন্তু বিহারের মানুষ 14 এবং 19 দুবারই গরিষ্ঠ সংখ্যক আসনে মোদিজির উপর আস্থা রেখেছেন। আগামী দিনে ভারতীয় জনতা পার্টি বা এনডিএকে বিহারের মানুষ ব্যাপক সমর্থন করবে। তাই পশ্চিমবঙ্গে যতই আসুন না কেন, যতই করাপ্টেড পলিটিক্যাল পার্টির লোকেদের একসঙ্গে নিয়ে আগানোর চেষ্টা করুন না কেন, আপনাদের কোনো রাজনৈতিক লাভ হবে না বলে আমরা ভারতীয় জনতা পার্টি মনে করি।